আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা মজাদার বিরিয়ানির রেসিপি নিয়ে আসছি। সো আপনারা দেখতেই পারতেছেন যে এখানে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। তো আজকে যেহেতু আমি চিকেন বিরিয়ানি রান্না করব, তো এখানে হচ্ছে আমি চিকেনটা নিয়ে নিছি। তো এখানে আমি প্রায় চিকেন হচ্ছে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো নিয়ে নিলাম। তো তারপরে হচ্ছে এটার মধ্যে হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম, তারপর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে বাদাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা, তারপরে হচ্ছে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির যে মশলাটা আছে তো সেটা এখানে আমি একটুখানি আর কি কম দিছি। বাকিটা হচ্ছে আমি যেই মানে পোলাওর চালটা আছে ওইটার মধ্যে হচ্ছে দিব। তারপরে মধ্যে আমি একটু দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। তো আজকে দিয়ে যেহেতু একটু ঝাল ঝাল বিরিয়ানি করব, সো সেক্ষেত্রে আমি কিন্তু একটুখানি মরিচের পরিমাণটা একটু বেশিই রাখলাম, আর স্বাদের জন্য আমি সামান্য পরিমাণে একটু চিনি দিলাম, আর আমি যে ব্রেস্তা করছি সে ব্রেস্তাটা হতে দিয়ে দিলাম। তো এই তো এগুলোকে হচ্ছে আমি ভালো মতো করে হচ্ছে মাখিয়ে নিলাম, আর এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। তারপরে হচ্ছে আমি এগুলোকে সুন্দর মতো করে হচ্ছে মাখাচ্ছি। এখানে হচ্ছে আমি এখন দুধ অ্যাড করব। সো আমি এখানে ভালো মতো করে আমি আবারও মাখিয়ে নিচ্ছি দুধটা দেওয়ার পরে। সো এই তো দেখতে পারতেছেন যে আমি কতটা সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিলাম। তো এখানে আমার মাখানোটা শেষ, তারপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজগুলো হচ্ছে ব্রেস্তা করে নিলাম। তারপর এখানে আমি বিরিয়ানিতে যেহেতু আমি আলু ইউজ করব, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে আলুগুলো ভালো মতো করে ভেজে নিচ্ছি, কারণ আলু যদি ভালো মতো করে হচ্ছে ভেজে নিই তাহলে কিন্তু খেতে কিন্তু অনেকটাই মজা লাগবে। তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা হচ্ছেন আমার পেজে নতুন তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আর এখানে কিন্তু আমি কিন্তু বিরিয়ানিটা কিন্তু অন্যভাবে রান্না করতেছি। তো সবার ফার্স্টে হচ্ছে আমি যেই পাতিলের মধ্যে হচ্ছে বিরিয়ানি রান্না করব, সেই পাতিলের মধ্যে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিলাম, আদা রসুন লবণ, তারপরে হচ্ছে দুধ, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কিন্তু যে বাকি যে মশলাটা ছিল বিরিয়ানি সেই মশলাটা কিন্তু হচ্ছে আমি দিয়ে দিছি। তারপরে পানিটা বলক আসা পর্যন্ত আমি হচ্ছে ওয়েট করব, তারপরে হচ্ছে যে চালগুলো আছে সেগুলো চালগুলো দিয়ে দিব। তো আমার চালগুলো হচ্ছে প্রায় অর্ধেক সিদ্ধ হওয়া শেষ। তো এখানে দেখতে পাচ্ছি যে আমি মাংসগুলো হচ্ছে দিয়ে দিছি, দিয়ে এগুলো হচ্ছে ভালো মতো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর হচ্ছে এটা আমি দমে রেখে দিব। তো এখানে হচ্ছে আমি ব্রেস্তাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে ঘি, আর অনেকগুলো হচ্ছে কাঁচামরিচ দিছি। সো এই তো, তো সর্বশেষে হচ্ছে আমি এখানে হচ্ছে আলু অ্যাড করব। তার আগে হচ্ছে আমি একটু ফুড কালার ইউজ করতেছি, যেহেতু যেন কালারটা যেন সুন্দর আসে এই কারণেই হচ্ছে আমি মেইনলি ফুড কালারটা ইউজ করতেছি। তো সর্বশেষে হচ্ছে আমি আলু দিয়ে দিলাম। তো এই যে আজকের আমার বিরিয়ানি রান্নাটা। আল্লাহ হাফেজ।